হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ইয়োর বেঙ্গলি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা রিভিউ করবো Xiaomi Mi Watch Revolve Active। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো এই স্মার্ট ওয়াচটির প্রাইস বাংলাদেশি বাজারে প্রায় 10,990 টাকা ধরা হয়েছে। সো আশা করি খুব শীঘ্রই এটি বাংলাদেশে আমরা পাবো। কি কি থাকছে এই ওয়াচে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো এখানে আমরা কোনো ডাটা কানেক্টিভিটি ফেসিলিটি পাবো না, এখানে আমরা কোনো GPRS পাবো না, কোনো 2G ইন্টারনেট এই স্মার্টফোনে ইউজ করতে পারবো না। এটার যে বডি ওয়েটটা থাকবে সেটা থাকবে 32 গ্রাম, এবং বিল্ড থাকবে আপনার ফ্রন্ট থাকবে গ্লাসের, এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ব্যাকটা প্লাস্টিকের ইউজ করা হয়েছে। সো এখানে আমরা কোনো নেটওয়ার্ক সিমও পাবো না। সো ডিসপ্লে হিসেবে অ্যামোলেড ডিসপ্লে 1.39 ইঞ্চিসের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন থাকবে 454x454 পিক্সেল। এবং অফকোর্স এই ডিসপ্লেতে আপনার মাল্টিটাস্ক করতে পারবেন, এবং 326 PPI ডেন্সিটি রয়েছে এই ডিসপ্লেতে। অপারেটিং সিস্টেম হিসেবে প্রোপ্রাইটারি OS ইউজ করা হয়েছে। সো এখানে কোনো এক্সটার্নাল মেমোরি আমরা ইউজ করতে পারবো না। এই ওয়াচে অডিও রয়েছে, লাউড স্পিকার রয়েছে, 3.5mm জ্যাক রয়নি, সো ব্লুটুথ 5.0 রয়েছে, এবং GPS রয়েছে এই ওয়াচে। সো ব্যাটারি হিসেবে এখানে নন রিমুভেবল লায়ন ব্যাটারি 420mAh ইউজ করা হয়েছে। সো বডি কালার হিসেবে ব্ল্যাক, নেভি ব্লু এই দুটি কালারে বাজারে পাওয়া যাবে এই স্মার্ট ওয়াচটি Xiaomi। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ইন্টারেস্টিং টপিকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ইউটিউব চ্যানেল ইয়োর বেঙ্গলি কনজিউমারকে ধন্যবাদ।